हाय एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल थॉमस क्राफ्ट्स। आज के आरो एक नतून रेसिपी निये हाजिर हो गेलाम। आज के रेसिपिटी देखे बुझते पेरेछेन की निये चले एसेछि। सबार खुबी लोभनीय ओ मजादार रेसिपी भर्ता आइटेम। आमी आज के आपनादेरके सात आइटेमेर भर्ता रेसिपी शेयर करछि। आशा करछि सबार भालो लागबे। भालो लागे ताहले भिडियोटी एकटा लाइक दिए देखते शुरू करुन। प्रथम भर्तार जन्य आमी एक कप थेके एकटु बेशि प्याज भेजे निच्छि हालका तेले। भर्तार आयोजन करेछि बा कोनो भर्ता तैरिते भाजा प्याज तैरि करा होले बा यूज करा होले भर्ताटा अनेक टेस्टी ओ सुस्वादु हय়। টেস্টও বেড়ে যায় আর অনেকটা সহজে নষ্ট হয় না। ঠিক থাকে, নষ্ট হয় না। তাই আমি আজকে প্রতিটা ভর্তার রেসিপি ভাজা প্যাজ দিয়ে তৈরি করব। প্রথমে আমি এখানে প্যাজগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো আইটেম আমি ভেজে নিব। প্যাজটা ভাজার পর ওই তেলের মধ্যে আমি এখানে প্রায় অনেকগুলো রসুনের কোয়া ভেজে নিচ্ছি। প্রায় তিন থেকে চারটি বড় বড় রসুন ছিলে এই কোয়াগুলো নিয়েছি। এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব যতক্ষণ না ভিতর থেকে একটু সফট হয়ে আসছে। তারপরে রসুন প্যাজগুলো আমি নামিয়ে এক পাশে রেখে দিব। এখানে ভর্তার আয়োজন চলছে। আমি এই ভর্তা বানাচ্ছি। এখানে ছয় থেকে সাত আইটেমে ভর্তা হবে। এই যে দেখুন, এটা হবে ফুলকপির ভর্তা, মসুর ডালের ভর্তা। ফুলকপিটা আমি হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু পোড়া পোড়া দাগ লাগিয়ে নিয়েছি। এই মসুর ডালটাকে আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে শুকনো করে নিয়েছি। এখানে রসুন, টমেটো হালকা তেলের মধ্যে সিদ্ধ করে শুকিয়ে নিয়েছি। এখানে ভাজা বেগুনে ভর্তা হবে। বেগুনগুলোকে পাতলা করে কেটে তেলে ভেজে নিয়েছি। আর এখানে হবে বরবটি সিম, সাথে একটা মাছের পিস দিয়ে বরবটি সিম রসুন দিয়ে একটা ভর্তা হবে। এখানে আমাদের খুবই জনপ্রিয় ও ফেভারিট ভর্তা আলু ভর্তা। আর সবগুলো ভর্তা আইটেমের জন্য আমার এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। আর এখানে রসুনটা ভাজা হচ্ছে চুলায়। আর এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খাঁটি সরিষার তেল। আর লাগবে ও ঝালের জন্য, ভর্তা মানেই তো ঝাল। এখানে আমি শুকনো মরিচ ভালো করে টেলে মুচমুচে করে একটা এয়ারটাইট জারে রেখে দিয়েছি গতকাল রাতে। জারটা হচ্ছে কাছের, তাই মরিচগুলো এখনও মুচমুচে আছে। আর রসুনটা ভাজা হচ্ছে, তো আপনাদের সাথে আমি শেয়ার করব কি কি কীভাবে কী উপকরণ দিয়ে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। ও আরেকটা উপকরণ লাগবে ধনে পাতা কুচি, এখনও কাটা হয়নি, আমি এখন কেটে নেব। রসুনটাও ভাজা হয়ে গেছে, এখন আমি রসুনটাকে নামিয়ে নিচ্ছি। ভর্তার মধ্যে রসুনও লাগবে। আরেকটা খুবই উপকারী ও সুস্বাদু একটা ভর্তা বানাবো শুধু রসুন মেখে। আপনারা সাথেই থাকুন, তাহলে দেখতে পাবেন আমি কীভাবে ভর্তার আইটেমগুলো তৈরি করছি। আগে আমি ধনে পাতা কুচিটা কেটে নিই, এটা আমার কাটা হয়নি। আগে পেঁয়াজের ভর্তাটা তৈরি করব, যে যাতে করে প্রতিটা ভর্তার মধ্যে আমার আর আলাদা করে পেঁয়াজ মরিচ না মাখতে হয়। এখান থেকে শুধু পরিমাণ মতো নিয়ে নিয়ে অ্যাড করে দেব। ঝাল বেশি হয়ে গেলে একটা মরিচ কমিয়ে দিই। আর এখানে স্বাদ মতো লবণ, লবণ দিয়ে আগে মরিচটাকে ভেঙে নেব, গুঁড়ো করে নেব। আপনারাও চাইলে এভাবে গ্লাভস পরে মরিচ গুঁড়ো করতে পারেন বা ভর্তা তৈরি করতে পারেন। তাহলে আর হাত আর জ্বালা পোড়া করবে না, জ্বলবে না। আমার মতো যারা আছেন আর যাদের হাত ছুঁয়ে গেছে মরিচ ধরতে ধরতে, তাদের তো আর লাগবেই না। মরিচ আরেকটা কমিয়ে নিলাম ঝাল হয়ে গেলে। মরিচের ঝাঁজ আলুটাকে ম্যাশ করে নেব। আলু ভর্তাটাই বানাই। আমাদের বাঙালিদের খুবই জনপ্রিয় ও ফেভারিট একটা ভর্তা আলু ভর্তা। তাই প্রথমে আমি আলু ভর্তাটা দিয়ে শুরু করছি।
এখন আমি এখানে এখান থেকে পরিমাণ মতো লাল মরিচের যে পেঁয়াজটা মেখে রেখেছি ওইটা নিয়ে নেব। আর একটু ধনে পাতা নিয়ে নেব। এখন আমি সবটা এটার সাথে মেখে দেব। আর এখানে একটু সরিষার তেল দিয়ে দেব। ভর্তা তৈরি করে নিব, খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটা ভর্তা। এই যে মিক্সিং রসুনগুলো একটা চাপ দিলেই ভর্তা হয়ে যাচ্ছে। এভাবে চুলার আঁচ কমিয়ে হালকা তেলের মধ্যে রসুন ফ্রাই করে নিলে ভিতর দিয়ে সফট হয়ে যায়, ওপর দিয়ে একটু ক্রিপসিও হয়। এখন আমি খুবই মজাদার ও স্বাস্থ্যকর একটা ভর্তা বানাচ্ছি, রসুনের ভর্তা। খাওয়া হয়, এটা একদিক দিয়ে উপকার, যেহেতু রসুন আমরা এভাবে খেতে পারি না যাদের ঠান্ডা লেগেছে বিশেষ করে, বা এমনিতেও যে কোনো উপকারী রসুন খুবই উপকারী। এই যে আমার রসুনটা দেখেছেন একেবারে হাতের সাহায্যে ভর্তা হয়ে গেছে। আজকে আমি সবগুলো ভর্তা হাত দিয়ে বানাচ্ছি, যেহেতু আমার বাসা শিলপাটা নেই। এখানে আমি সেই পেঁয়াজ মরিচের ভর্তাটা মিশিয়ে দিচ্ছি। এই যে এটাতে যেহেতু লবণ দিয়ে মেখেছি তাই আগে টেস্ট করে দেখব আর লবণ লাগবে কিনা। আলু ভর্তা, তারপরে রসুনের ভর্তা, এখন এখানে বানাবো ফুলকপির ভর্তা। এই যে ফুলকপিগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। আর আমি চামচের সাহায্যে একটু ভেঙ্গিও নিয়েছি। এখানে আমি সেই পেঁয়াজ মরিচের ভর্তাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এগুলো আপনাদের পছন্দ বা টেস্ট অনুযায়ী। দিচ্ছি একটু লবণ, আর দিচ্ছি এই যে একটু সরিষার তেল। এখন সব কিছু হাতের সাহায্যে মেখে নিলে হয়ে যাবে ফুলকপির ভর্তা। ফুলকপিগুলো এভাবে আঙুল দিয়ে বা হাতের সাহায্যে একটু চেপে চেপে মিশিয়ে নেবেন, তাহলে ভর্তাটা খেতে টেস্ট হবে। যে ফুলকপি তো এমনি নরম জাতীয় একটা ভেজিটেবলস, এটাকে আরও সিদ্ধ করে নিয়েছি, এটাকে আর বেশি মিশাতে হবে না, এমনিতে মিশে যাবে। এই যে পেঁয়াজ মরিচের ভর্তা ধনে পাতা ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার ফুলকপির ভর্তা। এই যে আমার ফুলকপির ভর্তাটা রেডি। হালকা তেলের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কয়েক কয়েক রসুন ও টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি। ওপর দিয়ে টমেটোর যে চামড়াটা থাকে সেটা উঠিয়ে ফেলে দিয়েছি। এই যে নেই, এখন আমি হাত দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আরও দু কোয়া ভেজে রাখা রসুন এভাবে চটকিয়ে মিশে দেব। রাখা পেঁয়াজ মরিচের ভর্তাটা দিয়ে দিব। এই যে আর এখানে ধনে পাতা কুচি দিব পছন্দ মতো বা স্বাদ মতো।
চাইলে একটু সরিষার তেল দিয়ে দিতে পারেন। আমি একটু দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ লাগলে আর একটু লবণ দিতে পারেন। আমার তো প্রত্যেকটা ভর্তায় একটু করে লবণ লাগছে, আপনাদের না লাগলে স্কিপ করে যেতে পারেন। এই যে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটো ভর্তা বা টমেটোর চাটনি। এখন আমি এটাকে উঠিয়ে রেখে দিব। টমেটো ভর্তা রেডি। এই যে হালকা তেলে বেগুন ভাজা ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ মরিচটা মাখিয়ে রেখেছি, পেঁয়াজ মরিচের ভর্তা, ধনে পাতা কুচি ও সরিষার তেল। এটাতে লবণ আমি পরে অ্যাড করব, কারণ বেগুনও লবণ দিয়ে ভেজেছি, পেঁয়াজ মরিচও লবণ দিয়ে মাখা আছে, তাই আর দিলাম না, হয়ে যাবে। সব কিছু মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল আমার বেগুনের ভর্তা, ভাজা বেগুনের ভর্তা, যে যেটা বলতে পারেন, ভীষণ মজার বেগুনের ভর্তা। এই যে বেগুন ভর্তাটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি তৈরি করে নিব ডাল ভর্তা। তৈরি করবো এখানে ডাল ভর্তা। ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ভাজা রসুনের কোয়া 4-5টা নিয়েছি, পরিমাণ মতো ধনে পাতা কুচি, আর যেটুকু মরিচ আর পেঁয়াজের ভর্তা ছিল বাকি সবটুকু দিয়ে দিচ্ছি, কারণ আমার আরেকটা ভর্তা বাকি, ওটা সিম ভর্তা, ওটা কাঁচা মরিচ দিয়ে করব। এই যে শুকনা মরিচ আর পেঁয়াজের ভর্তাটা পুরোটাই দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। আর একটু সরিষার তেল দিয়ে দিব। এখন আমি আগে রসুনের কোয়াগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। রসুনের কোয়া কিন্তু চাপ দিলেই মিশে যাবে, কারণ এগুলো চুলায় মিডিয়াম আছে ফ্রাই করে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার মসুর ডালের ভর্তা। আমি বেশ অনেকখানি মসুর ডালের ভর্তা তৈরি করেছি, এখান থেকে আমি একটু পরিবেশনের জন্য অল্প একটু নিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল মজাদার মসুর ডালের ভর্তা। আমি তৈরি করে নিব এখানে লম্বা বরবটি সিম, এই যে আস্ত কাঁচো মরিচ ও 7-8টা রসুনের কোয়া, সবগুলো একসাথে সিদ্ধ করে তারপরে তেলে ফ্রাই করেছি। এখানে একটা বড় মাছের লেজের পিস বেছে নিয়েছি। এখন সব কিছু একটু লবণ দিয়ে ব্লেন্ডার করে নেব, তাই এটা সবার লাস্টে করেছি। সিম, কাঁচামরিচ, রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে একটা বেছে রাখা মাছের পিস আছে, রুই মাছের পিস। তারপর এখানে দিব ধনে পাতা, ভাজা পেঁয়াজ অ্যাড করব না। এই যে এখানে কাঁচা পেঁয়াজ কুচি, আর এটা ঝালটা হচ্ছে কাঁচা মরিচের ঝাল, আর সবগুলো ভর্তা শুকনো মরিচে। পরে লবণ লাগিয়ে দিব, লবণ ব্লেন্ডার করার সময় দিয়েছি। সব কিছু মাখিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার বরবটি সিম ও মাছ দিয়ে মজাদার সুস্বাদু একটি ভর্তা রেসিপি।
তো এখান থেকে আমি একটু নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, মানে আরো কম আসে বুঝছো। এই যে সেম ভর্তা, আলো কম আসে, এই করো পরিবেশন করব, মানে রক্ষা করবো। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আজকে আমি 7 আইটেমের ভর্তা রেসিপি তৈরি করেছি, চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার ভর্তা আইটেমের মধ্যে ছিল, প্রথমে বানিয়েছিলাম আলু ভর্তা, এটা হচ্ছে বরবটি সিম ও মাছ দিয়ে একটা মজাদার ব্লেন্ড করা ভর্তা, এটা ছিল ভাজা বেগুনের ভর্তা, এটা টমেটো ভর্তা, এটা হচ্ছে ফুলকপির ভর্তা, এটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর একটা ভর্তা রেসিপি রসুন, যাদের ঠান্ডা লেগেছে তাদের জন্য খুবই উপকারী একটা ভর্তা, আর এটা হচ্ছে মসুর ডালের ভর্তা, সবশেষে আছে আলু ভর্তা। তো আমার আজকের এই 7 আইটেমের ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করছি আমার আজকের ভর্তা রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।